নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। প্রথমেই জানাই সকল দর্শকদের শুভ শারদীয়া। আপনাদের সাথে আমি শুভ। এই মুহূর্তে আপনারা দেখছেন দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। দাদাভাই স্পোর্টিং ক্লাবের এই পুজো মণ্ডপ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেছেন, এবং পাশাপাশি আজ নিজে উপস্থিত থেকে এই পুজো মণ্ডপের উদ্বোধন করছেন রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ থেকেই খুলে দেওয়া হচ্ছে এই পুজো মণ্ডপ। তবে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, সেই জন্য কি কি মানুষরা অপেক্ষা করেন দর্শনার্থীরা, এবং দর্শনার্থীদের ঢল নামে নিয়ম নীতি রয়েছে তা শুনে নেব। কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে আঙ্গিক পরিবর্তন হয়েছে, মাননীয় হাইকোর্টের নির্দেশাবলী আছে, এবং স্বাস্থ্যবিধির নানান ব্যারিকেড আছে যেটা অবশ্য পালনীয়। আমরা কেউ চাই না যে পূজার উৎসব এবং সেই উৎসবে আমরা সবাই সামিল হব, কিন্তু তারপরেই যদি আমার সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় সেটা আমাদের কাছে দুঃখের বিষয় হবে। তাই আমরা চাই যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে, এবং যে সমস্ত নিয়মকানুনগুলো এসছে, নির্দেশিকা এসছে, সেগুলো আক্ষরিক অর্থেই পালন করে তার উৎসব হোক। আর এখানে অনেক বড় আঙ্গিক আছে, মাঠটা অনেক বড়, আসবেন খুব ভালো করেছে। এরা স্যানিটাইজার গেট আছে, মাঠে কোনো স্টল এবার নেই। কষ্ট এর মধ্যে পুজো সংগঠনা করতে, কিন্তু তার মধ্যে তারা করছেন, এবং এখানে 500 আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন তাদের এই কাজ উৎসবের তৎকালে তাদের আজকে বস্ত্রদান করা হচ্ছে। এটা খুবই ভালো কাজ, সে কাজ তারা করছেন। আমি দাদাভাই স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য সদস্যা এবং এখানে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। সাজা উৎসব সবার ভালো কাটুক, শিলিগুড়ির ভালো কাটুক, উত্তরবঙ্গের ভালো কাটুক, এই আশা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। আর আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা একত্রিত হয়েছি, এই সাম্প্রতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং আজ নিজে শারীরিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেছে এই দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তবে আজ নিজে সশরীরে দাঁড়িয়ে থেকে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব। এবং পাশাপাশি চলছে বস্ত্র বিতরণী উৎসব। দুর্গোৎসব দাদা স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব আজ মাননীয় মন্ত্রীর
সাধারণ দর্শকদের জন্য এই উৎসব ধরে দেওয়া হলো। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, পাশাপাশি আরো একবার মনে করিয়ে দিই, যেহেতু এবছর করোনার প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেহেতু কিন্তু প্রত্যেকটি পুজো মণ্ডপ ছোট করে তৈরি করা হয়েছে, এবং যারা দর্শনার্থী আসবেন তাদের কাছে খবর সময় বাংলার মাধ্যমে বিনীত অনুরোধ, সকলে শারীরিক দূরত্ব বজায় রেখেই পুজো মণ্ডপ দর্শন করুন, এবং পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। বারবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর আমরা শুধু দুর্গাপুজোটাই করব, দুর্গাপুজোর যে উৎসব সেটা আমরা আগামী বছর পালন করব, তার কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো না হলে নয়, সেই জন্য এবছরের শুধু পুজোটাই হবে, বাকি উৎসব আগামী বছর। আমরা দেখি দাদাভাই মাঠে কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন ধরনের স্টল বসে, এই সমস্ত কিছু কিন্তু বন্ধ করা হয়েছে, শুধু দাদাভাই মাঠ নয়, সমস্ত মাঠে যে স্টলগুলি বসে সেই স্টলগুলি বন্ধ করা হয়েছে, মেলা বন্ধ করা হয়েছে, এরকমই অনেক বিধিনিষেধ রয়েছে শহরের। আরও বিভিন্ন আপডেট নিয়ে আমরা জড়িত হব আপনাদের সাথে। আপনারা এতক্ষণ দেখছিলেন দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ, পরবর্তীতে আরও বিভিন্ন আপডেট নিয়ে আমরা জড়িত হব আপনাদের সাথে। তো তখন দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।